নমস্কার সবাই, বাঙালির অন্দরমহল আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে রোববার সকাল সকাল চটপট একটু বাজার হয়ে গেছে, চলুন দেখে নেওয়া যাক আজকে বাজারে কি কি আনা হলো। সাথে গোলাপ ফুল কিন্তু বেশ ছোটো ছোটো হলো, বেশ ভালো লাগছে দেখতে। সবুজ গাছ আর সঙ্গে ছোটো ছোটো সুন্দর সুন্দর গোলাপ হয়েছে, খুব সুন্দর লাগছে না? গোলাপই বাগানে এবার হয়ে রয়েছে, তো আশা করা যায় শীতে বেশ ভালো হবে। তাহলে আজকে কী কী আনা হয়েছে বাজার থেকে চলুন দেখে নিই। চলে যাই তাহলে আমাদের রান্নাঘরে। ফুটলেই আর বাগান ছেড়ে যেতে ইচ্ছা করে না। শীতে তাহলে কী হবে, কতবার তো দেখেছেন কত ফুল ফুটেছিল, দারুণ সুন্দর হয়ে থাকে পুরো বাগানটা। সারাদিনের শান্তি, সকালে এত সুন্দর পাখির কলরব, দারুণ সুন্দর, খুব ভালো লাগে। এত ভালো ন্যাচারাল একটা ব্যাপার, এই ফ্লাওয়ারটা দারুণ ভালো, নতুন ধরনের একটা হিবিস্কাস, মানে জবা ফুল, খুব সুন্দর। আর বাগান সকালে বেশ ভালো লাগে, সব গ্রিন হয়ে থাকে একদম, সব পাতা দারুণ সুন্দর, বেশ ভালো ভালো। দেখুন ওদিকে একটা জবা ফুটেছে, দারুণ। না আর দেরি করবো না, তাড়াতাড়ি আজকে রান্নাঘরে চলে যাই। চলে এসেছি সরাসরি রান্নাঘরে, তো সব কেটে কুটে মাছ টাছ সবগুলো রেডি, দেখে নেওয়া যাক আজকে কী কী রান্না হচ্ছে। রান্নাতে একটু অফবিট, নিয়ে আসা হয়েছে কাঁকড়া, এটাকে নুন ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে। সঙ্গে আছে আজকে দেশি রুই মাছ, আবার এটাও নুন হলুদ দিয়ে মেখে রাখা আছে। সানডের মেনুতে থাকছে কাকড়ার ঝাল, আছে দই দিয়ে রুই মাছের কালিয়া। ঝাল আর দই দিয়ে রুই মাছের কালিয়া করার জন্য আমাদের কিছু মশলা রেডি করে নেওয়া আছে, আর পুরো রান্নাটাই আজকে আমার করা হবে সর্ষের তেল। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিই, পরে বাজার থেকে কাঁকড়া পাওয়া গেল, তো অনেক কিছু খাওয়া হয়েছে, তো মাঝে একটু মনে হলো যে আজকে কাঁকড়া যখন পাওয়াই গেল একটু করে খাওয়া যায়, একটু অন্যরকমও খাওয়া হবে। তো নুন হলুদ দিয়ে প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, ম্যারিনেট করা হয়েছে, তার সঙ্গে কী কী দেওয়া আছে দেখে নেব। টমেটো কোচানো আছে, আর অল্প লঙ্কা যদি দরকার পড়ে লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে মশলায় রয়েছে জিরে, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, কিছু লাল লঙ্কা, সব মিশিয়ে পেস্টটা করা আছে। আর গরম মশলা কি দেওয়া আছে, ঠিক দুদিকে কড়াই বসিয়ে আবার একদিকে দিয়ে দেওয়া হচ্ছে রুই মাছ। দেশি রুই মাছের টেস্টটাই আলাদা। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। দারুণ লাগছে দেখতে। হ্যাঁ দেখেই মনে হচ্ছে এইভাবে কাঁকড়াগুলোকে ভেজে, ও দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট, এরকমভাবেই খাওয়া হয়ে যাবে। বেশি কড়া ভাজলে এটা টেস্ট সব নষ্ট হয়ে যাবে, ঝোলের মধ্যেও এর মধ্যে মশলা ঢুকবে না। হালকা করে এই মাছগুলো ভাজা হবে, যাতে ঝোলের সব মশলা এর মধ্যে সুন্দরভাবে ঢোকে।
বাকি মাছগুলোকে এবার আবার ভেজে নেওয়া হচ্ছে। ভেজে তুলে নিয়েছি অনেকক্ষণ, এখন ওই তেলের মধ্যে মশলাগুলো আস্তে আস্তে কাঁকড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে কাঁকড়া ফ্রাই হবে। এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, হালকা জিরে। মশলার মধ্যে হালকা লবণ, অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছিলাম। সুন্দর করে কষানো হয়ে গেছে, বেশ ভালো তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দেওয়া হবে টমেটো। কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। দেওয়া হচ্ছে টমেটো পিউরি। একটু টক ঝাল মিষ্টি না হলে এটার টেস্ট, ঝালটা ভালো হয় না, সেই কারণে এটাতে আমরা আবার একটু সস ব্যবহার করছি। তারপরে সস দেওয়া হচ্ছে, একটা কালারটাও ভালো আসবে কাঁকড়ার, প্লাস একটা অন্যরকম টেস্ট হয় যদি সসে একটু ভিনেগার থাকে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সর্বশেষ মাছ ভাজাটা আবার তুলে নেওয়া হবে। কাঁকড়া দেওয়ার পরে বেশ মশলাটা ভালো সুন্দর করে তেল বেরিয়ে এসছে। এবার ভেজে নাও কাঁকড়াটা দিয়ে দেওয়া হবে। কাঁকড়াটা দেওয়ার পরে মশলাটা সুন্দর করে কাঁকড়ার সাথে ফ্রাই হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। দেওয়ার পরে এবারে কাঁকড়ার, এটা যেহেতু কাঁকড়ার ঝাল হবে, বেশ মাখা মাখা একটা মশলা দিয়ে কাঁকড়া তৈরি হবে, তার জন্য এটাকে এবার একটু ঢেকে দিতে হবে। কাঁকড়ার ঝালের জন্য ঝোল দাও কাঁকড়াটা ঢেকে দেওয়া হলো। এবার হচ্ছে, এবার চলে আসবো আমাদের এই পুকুরের দেশি রুই মাছের দই, রুই এটা তৈরি করার জন্য। ওটা গরম মশলা, এর মধ্যে ফোড়ন দিয়ে দাও। গোটা গরম মশলা ফোড়ন দিলে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। মশলাগুলো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে এখন কষানো হচ্ছে। এর সঙ্গে আমাদের দিয়ে দেওয়া হবে কেটে রাখা টমেটো আর চিরে রাখা লঙ্কা। কাঁচা লঙ্কা জ্যান্ত মাছের ঝোলে দিলে দারুণ টেস্ট হয়। আর
খাওয়ার সময় পরিমাণ মতো ঝাল মেখে নেওয়া যায়। এখানে একটু ঝাল মনে করে একটু লঙ্কা অন্যরকমভাবে দেওয়া হয়, কারণ মেয়ে খায়, ওর জন্য খুব অতিরিক্ত ঝাল একদমই ভালো না। মাছগুলো ভাজা অবস্থায় কিন্তু দারুণ লাগছে দেখতে, কিন্তু যদি এটা খাওয়া এমনি যাবে না, একটু আর একটু ভাজা হতো। ঝোলের জন্য হালকাভাবে ছাতলে নেওয়া মাছটা দারুণ। এখন কষানো বোঝা যাবে যখন এই আস্তে আস্তে যে তেল ছাড়ছে এটা আর একটু বেশি পরিমাণ হবে, তখনই বোঝা যাবে যে মশলা কমপ্লিট আমাদের কষানো, তাতে কাঁচা মশলার গন্ধ বেরোবে না। দেওয়া হলো একমাত্র যে আমাদের যে দই রুই মাছটা হবে সেই দইটা, যেটা ফেটানো দইটা মশলা যাতে পুড়ে না যায় সেই কারণে একটু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে রেডি করে নেওয়া হবে। ফেটানো দইটাকে ভালো করে এবার মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। সুন্দর একটা কালার এসছে, এত ভালো লাগছে। এবার আমাদের দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ। এটাতে কি হয়, হলুদটা আর দইটা একটাও পুড়ে যাবে না মশলার সঙ্গে, ভালো করে মিশে যাবে জলের সঙ্গে। আর এবার এটা টানবে যখন, তখন আরেকটা মশলা আরেকবার কষানো, মানে সেকেন্ড টাইম এটা মশলা আরেকবার কষানো হচ্ছে দই দেওয়ার পর। আমাদের সেকেন্ড টাইম মশলা কষানো একদম রেডি দই দেওয়ার পরে। এইবার দেখা যাচ্ছে কিন্তু দারুণ সুন্দর একটা যেরকম গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর তেলটা দেখেছেন উপরে এবার ভেসে উঠেছে, মানে দইয়ের যে ক্রিম প্লাস আমাদের যে মশলার তেলটা আগে একদম শুকনো শুকনো লাগছিল, এবার ঠিক মশলা তৈরি হয়েছে এটা দেখেই বোঝা যায়। তাহলে এবার ঝোলের জন্য মানে একদম গামাখা মাখা হবে, অল্প পরিমাণ জল দিতে হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ জল। বাঙালির জন্য এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু মিষ্টি, দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ একটু গুড়। ঝাল মিষ্টির সমন্বয় কিন্তু এটা দারুণ হয়ে ওঠে, তার জন্য সব কিছুর একটু প্রয়োজন আছে অল্প বিস্তর করে। ঝোল নেওয়া হয়নি কারণ এটা গা মাখা মাখা একদম হবে, আগে দুবার করে মশলা কষানো হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে ভেজে রাখা আমাদের দেশি রুই মাছগুলো। দারুণ লাগছে, যখন আরো টেনে যাবে তখন আরো ভালো লাগবে। তাহলে এটাকে একটু ফুটতে দেওয়া যাক কিছুক্ষণের জন্য, এরকম আমরা ছেড়ে দেবো, ঢাকার দরকার নেই। এইভাবেই এটা ঝোলটা একটু টেনে যাবে। এদিকে যেরকম আমাদের দই কাঁকড়াটা দই রুই মাছটা হচ্ছে, অন্যদিকে আমাদের কিন্তু তৈরি হচ্ছিল কাঁকড়ার ঝাল। বেশ, আমরা দেখতে পাচ্ছি অনেকটা ঝোল টেনে এসছে, এবার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে আস্তে আস্তে আমরা আরেকটু কষিয়ে নেব, মাখা মাখা হবে একদম। এখনই দেখতে কিন্তু দারুণ সুন্দর একটা কালার লাগছে, দারুণ। এইভাবেই কিন্তু অর্ধেক খেয়ে নেওয়া যাবে। আরেকটু কষা কষা হয়ে একটু ড্রাই ড্রাই হোক, তো তখন পুরো তেল তেলটা থাকবে, দারুণ লাগবে খেতে। এবার দেখুন পুরোপুরি কিন্তু তেল এক্সট্রাক্ট হয়ে বেরিয়ে এসছে, তার মানে আমাদের কাঁকড়ার ঝালটা রেডি। এবার এটা সার্ভিং এর জন্য তুলে নেওয়া যাক। এই কাঁকড়ার ঝালের কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহ, স্টিমে করে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয়েছিল। যারা কাঁকড়া লাভার তারা বলবে কিরকম হলো দেখতে, খেতে এটা কেমন লাগবে কমেন্টস অবশ্যই বন্ধুরা কিন্তু জানাবেন। আমরা তো একটু পরে খাবো এটা, এখনই দেখে যা লোভ লাগছে, তাতে
অসাধারণ অসাধারণ। চলুন তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটি। রুই মাছটা কিন্তু আরেকটু পরে আমাদের হয়ে যাবে, ওটা নিয়েও আসছি আমরা। এদিকে দই রুই মাছের কালিয়াটা কমপ্লিট হয়ে গেছে, একদম সুন্দর তেল ভেসে উঠেছে উপরে, আর কালারটা দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর কালার লাগছে কিন্তু, মানে পুরো মনে হচ্ছে বিয়ে বাড়িতে কোনো রান্না হয়েছে, এত সুন্দর কালার আর দারুণ একটা ফ্রেগনেন্স, এত সুন্দর গন্ধ, এক থালা ভাত খালি এটা দিয়ে খাওয়া হয়ে গেল। তাহলে এটা পরিবেশন করার জন্য নামিয়ে ফেলা হোক, আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ব্লগের লাস্ট মাছের যে আইটেমটি, দই রুই মাছের কালিয়া একদম রেডি, পরিবেশন করার জন্য একদম চলে যাবে গরমা গরম হাতের টেবিলে। ব্লগটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর তাহলে আর পাশে যে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশান অন করে, যাতে আমাদের ডেলিকা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান যায় আর আপনারা সেটা মিস না করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, এইভাবেই সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাব আপনাদের সামনে নিত্য নতুন, যখন যেরকম পারবো সেরকম অনুযায়ী আপনাদের খাবার রান্না করা সব কিছু আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আজকের মতন আমাদের এই দুটি পদ দিয়ে যেটা দেখালাম, আরও কিছু রান্না হয়েছে সেগুলো পরে আপনাদের আলাদাভাবে দেখাবো, ওগুলো রেকর্ডিং করা হয়নি বাজারের জন্য দেরি হয়ে গেছিলো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালির অন্দরমহল। আজকের ব্লগটি এখানে শেষ করছি, আবার দেখা হবে বাঙালির অন্দরমহলের আরও কোনো একটি ব্লগ সেক্ষেত্রে। থ্যাংক ইউ এভরিওয়ান।